नमस्कार बंधुरा, माई भिलेज फैमिली कुकिंग चैनेले आपनादेर प्रत्येके स्वागत जानाई। बांग्लाते एकटा प्रबाद वाक्य आछे, बांगालीर 12 मासे 13 पार्वण। ताई तो लक्ष्मी पुजो जेते ना जेतेई आमरा काली पुजोर जन्य अपेक्षा करछि। आर पुजो मानेई नित्य नतून खावा दावा आर प्रचुर आनंद करा। एई कारणे आजके आमि आपनादेर सामने एकटा सिक्रेट मशला व्यवहार करे नवरत्न पोलाव तैरी करे देखाबो। एटी नर्माल पोलाव रेसिपी थेके सम्पूर्ण आलादा एकटी रेसिपि। एई रेसिपिटी आपनारा जेमन निरामिष दिने खेते पारेन, आबार आमिष दिनेओ खेते पारेन। एर साथे भालो लागबे जे रेसिपिगुलो सेगुलो उपरेर आई बोतामे देवा रइलो, आपनारा इच्छा करले सेगुलो देखे निते पारेन। এর আগে যদি আপনারা এই রেসিপিটি করে থাকেন তাহলে আমি বলবো আপনারা আমার ভিডিওটি একবার দেখুন। আশা করি আপনারা আগে এভাবে কখনো ট্রাই করেননি। এখানে আমি সমস্ত টিপস সহ রেসিপিটি করে দেখাবো, তাই আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চটপট বাড়িতে তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের নতুন রেসিপিটি। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে সমস্ত ভিউয়ার বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করুন। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসব তা সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আমি প্রথমে 2 কাপ বাসমতি চাল একটি কাচের পাত্রে নিয়ে নিলাম। তারপর এতে কিছুটা জল দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি আলমন্ড, কিশমিশ আর কাজুগুলোকেও ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। তবে আলমন্ডটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারলে বেশি ভালো হয়। এরপর আমি আদার টুকরোগুলো মিক্সিতে দিয়ে দেব। আমি এর একটা পেস্ট তৈরি করব। আমার পেস্টটা রেডি। আমি এটা একটা কাচের পাত্রে ঢেলে নেব। এই রেসিপিটি তৈরি করতে আমি যে সব সবজি ব্যবহার করব সেগুলি হলো, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এগুলো আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এর পাশে রয়েছে ফুলকপি, ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু ফুলকপিটা মাস্ট। এর পাশে রয়েছে কেটে রাখা বিনসের টুকরো, এখানে আমি বিনসগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর পাশে রয়েছে গাজরের টুকরোগুলো, এখানে আমি 2টো গাজরকে এইভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পনিরের টুকরোগুলো, এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এর পাশে রয়েছে ছোট করে কেটে রাখা রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম, এখানে আমি অর্ধেকটা ব্যবহার করেছি, এটি অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এর পাশে রয়েছে সবুজ ক্যাপসিকামের টুকরো, এখানে আমি 1টা ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক এর পাশেই রয়েছে ইয়েলো বেল পেপার বা হলুদ ক্যাপসিকামের টুকরো, এখানে আমি অর্ধেকটা নিয়েছি, এটি কিন্তু অপশনাল,
আমি কেবলমাত্র রাইসটাতে ভ্যারাইটি আনার জন্য ব্যবহার করেছি, আপনারা নাও করতে পারেন। এই রেসিপিটিতে আপনারা মটরশুঁটি ব্যবহার করতে পারেন, আমি পাইনি বলে ব্যবহার করিনি। এখানে রয়েছে 4টে গোটা এলাচ, অর্ধেকটা জায়ফল, কিছুটা পরিমাণে দারচিনি, 1টা স্টার অ্যানি, 4টে লবঙ্গ আর সামান্য পরিমাণে জৈত্রী ফুলের পাপড়ি। এবারে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। এগুলো আমি তাওয়াতে নিয়ে নিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে শুকনো তাওয়াতে ভেজে নেব। মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ ছড়ালে আমি এগুলোকে একটা মিক্সিতে নিয়ে নেব। তারপর এর একটা গুঁড়ো মশলা তৈরি করব। আমার মশলাটা হয়ে গেছে। এই মশলাটা রেসিপিটিতে একটা আলাদা মাত্রা এনে দেয়। মশলাগুলোকে আমি একটা কাচের বাটিতে নামিয়ে নেব। এবারে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গলে গেলে আমি এতে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে এতে 1 চামচ সাদা লবণ দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে সামান্য লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে সামান্য ঘি ঢেলে দিলাম। তারপর এতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এতে গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে এতে আদার পেস্টটা দিয়ে দেব। এরপর এতে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নিয়ে এতে কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দেব। এরপর গাজরের টুকরোগুলো দিয়ে দেব। যেহেতু গাজর আর ফুলকপি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এতে 1 চামচ লবণ দিয়ে দেব। তারপর নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিতে হবে। তারপর এতে কেটে রাখা বিনসের টুকরোগুলো দিয়ে দেব। তারপর আবার 2 মিনিট ধরে ভেজে নেব। এখানে কিন্তু আঁচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবারে আমি আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর এগুলো কড়াইতে দিয়ে দেব। এরপর কিশমিশগুলোকেও দিয়ে দেব। এরপর কাজুগুলোকেও দিয়ে দেব। এবারে একে একে সবগুলো ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যখন দেখবেন অন্যান্য সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তখনই ক্যাপসিকামগুলো দিতে হবে, এর আগে বা পরে দেওয়া যাবে না। এরপর এতে 2 চামচ চিনি অ্যাড করব। সাধারণত এই রেসিপিতে চিনি ব্যবহার করা হয় না, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। এবার সবশেষে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে এতে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
এবারে এতে এক কাপ গরুর দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধ বা পাউডার দুধ গরম জলে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন। এরপর এতে দু কাপ জল অ্যাড করব। তারপর লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখব। তবে আপনারা এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দেবেন, না হলে চালটা কড়াইতে লেগে যেতে পারে। এবারে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনারা যদি ঝরঝরে রাইস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা মাপ মনে রাখতে হবে, আর সেটা হলো 2 কাপ চাল ব্যবহার করলে মোট 3 কাপ লিকুইড ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ দুধ আর 2 কাপ জল অর্থাৎ মোট 3 কাপ লিকুইড ব্যবহার করেছি, অর্থাৎ চালের পরিমাণ যা হবে তার 1.5 গুণ লিকুইড ব্যবহার করতে হবে। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। এখানে জলটা অনেকটাই কমে এসেছে। আবার 3 মিনিটের জন্য ঢেকে রাখব। 3 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে যেতে হবে। তারপর রাইসটা ঝরঝরে হলে আমি এতে স্পেশাল মশলাটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। ব্যাস, আমার নবরত্ন পোলাও রেডি। এবার পরিবেশনের জন্য একটা প্লেটে রাইসটা নামিয়ে নিচ্ছি। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।